আরে না না, এ কি বলছেন আপনারা? এটা কি হয় নাকি কখনো? আগে যৌতুক পরে বিয়ে? আচ্ছা, আমরা আপনাদেরকে কিভাবে বিশ্বাস করব যে আপনারা আমাদের বাড়ির মেয়ের সঙ্গে আপনাদের ছেলের বিয়ে দেবেন? কাকিমা, দেখুন, আপনার এই কালো মেয়ের জন্য আপনি কোনো মতেই ভালো পাত্র পাবেন না। আর হ্যাঁ, আপনার এই মেয়ের বিয়ে দিতে গেলে অনেক টাকারও দরকার, অনেক যৌতুকও দিতে হবে। আর তাছাড়া সেই অনুযায়ী আমি যৌতুকে অনেক কম জিনিসই নিচ্ছি। সে ঠিক আছে, তা না হয় আমি মানলাম। কিন্তু বাবা, তুমিও তো একটু আমাদের ব্যাপারটা বোঝো। তুমি আমাদের মেয়েকে দেখতে এসেছো, আর এখন আমরা কিভাবে তোমাকে যৌতুক দেব? বিয়ের আগে কে বা যৌতুক দেয়? আমি তো কোথাও শুনিনি বিয়ের আগে কোথাও যৌতুক দেওয়া হয়। কাকিমা, আপনার এই কালো মেয়ের জন্য আমাকে কিন্তু আগেই যৌতুক দিতে হবে। আগে যৌতুক দিলে তবেই আমি বিয়ে করতে পারবো, তাছাড়া কিন্তু নয়। আমি চললাম, আপনি আপনাদের সিদ্ধান্ত আমাকে জানাবেন, কেমন? এই বলে অর্ণব সেখান থেকে চলে যায়। আর অর্ণবের কথা শুনি তুলিকা দেবী খুবই চিন্তায় পড়ে। তুলিকা দেবীর দুই মেয়ে ছিল, অর্পিতা এবং সুদীপ্তা। অর্পিতা দেখতে কালো হওয়ায় কেউ তাকে বিয়ে করতে চায় না, আর বিয়ে করতে চাইলেও অনেক টাকা সোনা গহনা যৌতুক হিসেবে চায়। সেই জন্য তুলিকা দেবী খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। না না, এই অর্পিতাকে যেভাবেই হোক আমাকে বিদায় করতেই হবে, তা না হলে সবাই ওকে নিয়ে মজা করবে। আর ওর বিয়েটা হয়ে গেলে আমারও আর কোনো চিন্তা থাকবে না। অর্পিতাকে নিয়ে কেউ অপমানও করতে পারবে না। আসলে ওর গায়ের রং কালো, তো সেই জন্যই বোধহয় বিয়ের আগে যৌতুক চাইছে। একবার বরং যৌতুক দিয়েই দেখি, তার বদলে বিয়েটা তো হবে, তাতেই আমি খুশি। এমনই ভাবনা চিন্তা করে তুলিকা দেবী অর্পণের সঙ্গে অর্পিতার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তুলিকা দেবী যখন তার মেয়েকে সব ঘটনা খুলে বলে, তখন অর্পিতা বলে, তোমার মাথা ঠিক আছে মা? তুমি আমার বিয়ের আগে যৌতুক দেবে, তাহলে আমি বিয়েতে কি নিয়ে যাব? আমি যদি খালি হাতে শ্বশুর বাড়িতে যাই, তখন তো মানুষজন দেখলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আমরা যে বিয়ের আগে যৌতুক দিচ্ছি সেটা তো কেউ জানতে পারবে না। তার থেকে ভালো তুমি সম্বন্ধটা ক্যান্সেল করে দাও। না রে মা, আমি যতটা বুঝলাম এই বিয়েটা হলে খুবই ভালো হবে, কারণ তোকে তো সবাই কালো কালো বলে রাগায়। তোর বিয়ে হয়ে গেলে তোকে আর কেউ রাগাতে পারবে না, আর সবাই ভাবে তোর গায়ের কালো রঙের জন্য তোর বিয়ে হচ্ছে না। আমি তাদেরকে ভুল প্রমাণ করতে চাই, সেই জন্যই আমি তাড়াতাড়ি তোর বিয়েটা দিতে চাই। আর তাতে যদি আমাকে বিয়ের আগেই যৌতুক দিতে হয়, তাতেও আমার কোনো সমস্যা নেই। মায়ের মুখে এমন কথা শুনি অর্পিতাও আর কিছু বলে না, অর্পিতা সেখান থেকে চলে যায়। এর ফলে তুলিকা দেবী অর্পণকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়, আর বিয়ের আগে যৌতুক দেওয়ার জন্য রাজি হয়ে যায়। হ্যাঁ কাকিমা, তাহলে আপনি বলুন না কবে যৌতুক গুলো দেবেন, সেই অনুযায়ী বিয়ের ডেটটা আমি ফিক্স করবো আর কি। ঠিক আছে, আমি তোমাকে কালকেই যৌতুক গুলো দিয়ে দেবো, আর তুমি বরং একটা ভালো দিন দেখে বিয়ের তারিখটা ঠিক করো। এই বলে তুলিকা দেবী ফোন রেখে দেয়। তুলিকা দেবীর নিজের কাছে জমানো টাকা দিয়ে তার বড় মেয়ে মানে অর্পিতার জন্য যৌতুকের জিনিসপত্র কিনে নিয়ে আসে। আসলে অর্পণ তুলিকা দেবীর মেয়ে অর্পিতাকে বিয়ে করার জন্য একটা সোনার হার এবং গাড়ি কিনে দিতে বলে, সেই সাথে ঘরও তৈরি করে দেওয়ার কথা বলে। তাই তুলিকা দেবী তার মেয়ের বিয়ের জন্য যা টাকা জমিয়ে রাখে সব টাকাই সে ব্যয় করে যৌতুকের জিনিসপত্র কিনতে শুরু করে। আর সেই জিনিসপত্র কিনে এবং কিছু টাকা নিজের কাছে রেখে সবকিছুই সে অর্পণের বাড়িতে পাঠিয়ে দেয়। অর্পণ বাবা, আমি তোমার বাড়িতে সব পাঠিয়ে দিয়েছি, এবার তুমি বিয়ের তারিখটা তো ঠিক করো। কিন্তু কাকিমা, এখনো পর্যন্ত যৌতুক আমার বাড়িতে এসে পৌঁছায়নি তো। দাঁড়ান, আগে যৌতুকটা বাড়িতে আসুক, তারপর তো বিয়ের তারিখটা হবে। এই বলে অর্পণ ফোন রেখে দেয়। এর ফলে তুলিকা দেবীর মনে কেমন খটকা লাগে, কিন্তু তবুও তার কিছু করার থাকে না। সে চুপচাপ হাতের উপর হাত দিয়ে বসে থাকে আর বিয়ের তারিখ শোনার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু ওদিক থেকে অর্পণের কোনো রকম ভাবে ফোন আসে না। এভাবেই দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু অর্পণ ফোন করে না। তখনও পর্যন্ত তুলিকা দেবী অর্পণের ফোনের জন্য অপেক্ষা করতে থাকে। মা, আগে যৌতুক দেওয়া কোনো মতেই কিন্তু ঠিক হয়নি। তুমি কে জন্য আগে যৌতুকটা দিতে গেলে বলো তো? তুমি জানো না যৌতুক নেওয়া অন্যায়, তবুও তুমি আমার বিয়ের আগে যৌতুক দিয়ে দিলে। এই চুপ কর তো, এমনিতেই তোর গায়ের রং কালো, সেই জন্য আমাকে যৌতুক দিতেই হতো। যৌতুক ছাড়া এখন আর কেউ কালো মেয়েকে বিয়ে করতে চায় না। আর তাছাড়া বিয়ের আগে যৌতুক দিই বা বিয়ের পরে, ব্যাপারটা তো একই হলো। এখন আমি শুধু বিয়ের তারিখটা শোনার জন্য অপেক্ষা করছি। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু অর্পণ আর কোনো রকম ভাবে তাদেরকে ফোন করে না। আর তুলিকা দেবী যখন অর্পণকে ফোন করার চেষ্টা করে, তখন অর্পণের ফোন সুইচ অফ বলে। অর্পণের বাড়ির অ্যাড্রেসে গিয়ে খোঁজ নেয়, কিন্তু সেখানকার লোকেরা তাকে বলে,
কই, এখানে অর্পণ বলে তো কেউ থাকে না। আপনি কার কথা বলছেন? আমাদের গ্রামে অর্পণ বলে কেউ নেই। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আগে ঠিকঠাকভাবে সঠিক নামটা তো বলুন, তারপর না হয় আমরা আপনাকে কোনো খবর দিতে পারবো। ছেলেটা একটু লম্বা মতো আর ফর্সা ছিল। আমাকে বলেছিল ও নাকি খুবই ধনী আর এই অ্যাড্রেসে, মানে এই গ্রামেই থাকে, তাই আমি ওকে এখানে খুঁজতে এলাম। আসলে ও আমার মেয়েকে বিয়ে করার কথা বলেছিল, আর ও বিয়ের আগেই আমার কাছ থেকে যৌতুক নিয়েছে। আমার মেয়েটা একটু কালো হওয়াই ওকে কেউ বিয়ে করতে চাইছিল না, কিন্তু অর্পণ বিয়ে করতে রাজি হয়েছিল, তাই আমি বিয়ের আগেই ওকে যৌতুক দিয়েছি। কিন্তু এখন তো ওর সঙ্গে যোগাযোগ করাই যাচ্ছে না। আরে, আপনার মাথা ঠিক আছে তো? বিয়ের আগে কেউ কি যৌতুক দেয়? বিয়ের আগে যৌতুক দিলে এরকমই হবে তো? আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। এই বলে সৌমেন বাবু তুলিকা দেবীর সঙ্গে অর্পণকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা কোথাও অর্পণ নামে ছেলেকে খুঁজে পায় না। আসলে অর্পণ বিয়ের আগেই যৌতুক নিয়ে কেটে পড়েছিল, সেই জন্য তুলিকা দেবী কোনো রকম ভাবে তার সন্ধান পায় না। আসলে অর্পণের আসল নাম অন্য কিছু ছিল, যেটা অর্পণ গোপন রেখেছিল, আর নকল নাম বলে তুলিকা দেবীর কাছ থেকে যৌতুকের জিনিসপত্র সে হাতিয়ে নিয়ে অন্য শহরে চলে যায়। এই ঘটনা শোনার পর তুলিকা দেবীর প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন তুলিকা দেবীকে তাদের গ্রামের প্রধান সাহেব বলে, দিদি তুমি চিন্তা করো না, আমরা অর্পিতার বিয়ে দিয়েই ছাড়বো। আমার কাছে একটা ছেলে আছে, আমি ওর সঙ্গে কথা বলছি, তারপর তোমাকে জানাচ্ছি। এভাবে গ্রামের প্রধান সাহেব তুলিকা দেবীর সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। আর কিছুদিন পর গ্রামের প্রধান সাহেব যে ছেলেটিকে অর্পিতার জন্য দেখেছিল সেই ছেলেটাকে তুলিকা দেবীর বাড়িতে নিয়ে আসে আর অর্পিতাকে দেখানোর কথা বলি। তখন অর্পিতা পাত্রের সামনে আসে আর অর্পিতাকে দেখা মাত্রই পাত্রের খুবই পছন্দ হয়। কাকিমা, দয়া করে আমার একটা কথা রাখতে হবে আপনাকে। আসলে দেখুন, আমার তো একটাই বাড়ি আর ওই বাড়িটাতে একটাই রুম, আমি সেখানে আমার মা বাবাকে নিয়ে থাকি। তাই আমি ভাবছি যে বিয়ের আগে বাড়িটা করব, পরে বিয়ে করব। কিন্তু এখন তো আমার হাতে টাকা পয়সা নেই, তাই আমি বাড়িটা বানাতেও পারছি না। আমি আগে বাড়ি তৈরি করব, তারপর এই বিয়ের কথাবার্তা আগাবো। দিদি তুমি বরং একবার এই ছেলেটাকে বিশ্বাস করে দেখো। তুমি এর আগে ওই ঢঙ্গি ছেলেটাকে তো বিশ্বাস করেছিলে আর তাকে যৌতুক অনেক কিছু দিয়েছিলে, আর এই ছেলেটাকে কিছু সামান্য টাকা দিয়ে সাহায্য করতেই পারো। তোমার মেয়ে বিয়ের পর খুবই সুখে থাকবে, আর বিশ্বাস করো তুমি এই ছেলেটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তো আছি। প্রধান সাহেবের এই কথা শুনে তুলিকা দেবী ভরসা পায়, তাই তুলিকা দেবী এবারও বিয়ের আগে যৌতুক দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিছু মানুষ বিয়ের আগে যৌতুক নেয় শুধুমাত্র তাদের প্রয়োজনের জন্য, আর কিছু মানুষ ঢঙি হয়ে যৌতুকে সবকিছু নিয়ে ঠকিয়ে চলে যায়। এমনই ভাবনা চিন্তা করে তুলিকা দেবী বলে, আচ্ছা খোকা, তোমার কত টাকা লাগবে? আমি ধার দেনা করে তোমাকে টাকা দিতে রাজি আছি, শুধুমাত্র দয়া করে আমার মেয়েটাকে এবার ফাঁসিও না, আমি তোমাকে বিয়ের আগেই টাকাটা দিয়ে দেব। কাকিমা, এখন আপাতত আমার 30 লক্ষ হলেই চলবে, আসলে সবকিছু কেনাকাটা করতে হবে তো, ইট বালি সিমেন্ট, সেই জন্যই আর কি। তুলিকা দেবী 30 লাখ টাকা শুনে একেবারে চমকে ওঠে, কিন্তু তার কিছু করার থাকে না। তার নিজের কাছে যা টাকা ছিল এবং গ্রামের প্রধান সাহেবের কাছে কিছু টাকা ধার নিয়ে সে তার মেয়ের বিয়ের জন্য যৌতুকে টাকা দেয়, আর অজয় সেই টাকা নিয়ে বাড়ি তৈরি করতে শুরু করে। বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর অজয় তার পরিবারকে নিয়ে একটা বিয়ের তারিখ ঠিক করে, আর দেখতে দেখতে শেষ পর্যন্ত অর্পিতা এবং অজয়ের বিয়ের দিন চলে আসে। যাক, তাহলে আমি আমার কালো মেয়েকেও বিয়ে দিয়ে বিদায় করতে পারবো। জানিস তো অর্পিতা, তোকে নিয়ে আমার অনেক চিন্তা ছিল। আমি ভেবেছিলাম আমি হয়তো তোর বিয়ে দিতেই পারবো না, আর তোর সাথে যা হলো আমি তো পুরোপুরিভাবে ভেঙেই পড়েছিলাম। কিন্তু আমাদের গ্রামের প্রধান সাহেব খুবই ভালো মানুষ। হ্যাঁ মা, যদি আজকে প্রধান সাহেব না থাকতো তাহলে হয়তো এত ভালো সম্বন্ধ তুমি পেতে না। আর বিয়ের আগে যৌতুক দিয়েছো তাতে কি হয়েছে? এর আগে যখন তুমি যৌতুক দিয়েছিলে তখন তো ছেলেটা সব টাকা নিয়ে কোথাও যেন উধাও হয়ে গেল। কিন্তু এবার আমার মনে হয় না অজয়দা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। দেখো বিয়ের দিন তো চলেই এলো। কিছুদিনের মধ্যেই অর্পিতা এবং অজয়ের বিয়ের দিন এসে উপস্থিত হয়, আর বিয়ের দিন তুলিকা দেবী তার বড় মেয়েকে নিজে হাতে সাজিয়ে দেয় আর বিয়ের মণ্ডপে নিয়ে যায়। আর দেখতে দেখতে এভাবেই তুলিকা দেবীর বড় মেয়ের অর্পিতার বিয়ে হয়ে যায়, আর অজয় অর্পিতাকে নিয়ে নিজের বাড়িতে যায়, আর অর্পিতার শ্বশুর বাড়ির সকলেই তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিতে শুরু করে। বৌমা ভেতরে এসো, তোমার গায়ের রং নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না,
তোমার মা আমাদেরকে এত সাহায্য করলো, আমরা কি সেটা কখনো ভুলে যেতে পারি? শুধুমাত্র তোমার গায়ের রং দেখেই আমরা তোমাকে অপছন্দ করব এটা কিন্তু হতে পারে না। তোমাদের ব্যবহার অনেক ভালো, তাই দেখেই কিন্তু আমরা তোমাকে পছন্দ করেছি। এসো বৌমা, ভেতরে এসো। এভাবে শাশুড়ি মায়ের ভালোবাসা পেয়ে অর্পিতা খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন অর্পিতার স্বামী অজয় অর্পিতার জন্য একটা গিফট নিয়ে আসে, আর সেই উপহার পেয়ে অর্পিতা খুবই খুশি হয়ে বলে, অজয়, আমি তো ভেবেছিলাম আমার মতো কালো মেয়ের কখনো বিয়েই হবে না, আর আমাকে কেউ কখনো ভালোবাসবে না, কারণ আমাকে তো কেউ পছন্দই করতো না, আর ভালোবাসা তো দূরের কথা। কিন্তু তোমাকে পাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমার ধারণা একদম ভুল ছিল। অর্পিতা, তুমি কালোতে কি হয়েছে? এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কালো, কিন্তু তারা অনেক হাসি খুশির সঙ্গেই জীবন কাটাচ্ছে, আর তুমি কেন কাটাতে পারবে না? আর আমরা তোমাকে কালো বলে তো কিছু বলছি না, তুমি যা পারো তাই করতে পারো, আর তুমি কখনোই ভাববে না যে তুমি কালো, তুমি যেমন তেমনই থেকো, তবেই তুমি অনেক হ্যাপি থাকতে পারবে। অজয়ের মুখে এমন কথা শুনে অর্পিতা খুবই খুশি হয়, আর এভাবে অর্পিতা বিয়ের পর অজয়ের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে।